সকলকে জয় যীশু। প্রভু যীশুর নামে ধন্যবাদ করি। জয় মসিকি শালোম ইম্মানুয়েল। আজকে প্রভুর সান্নিধ্যে আমরা আবার একত্র হয়েছি। বিগত দিনের পর আমরা প্রভুর সান্নিধ্যে আবার বসেছি, আর ঈশ্বরকে ধন্যবাদ দিই এই 2023 এই প্রথম আমরা প্রভুর গৌরব প্রশংসা করছি, প্রভুর ধন্যবাদ করছি লাইভের মাধ্যমে। 892 দিন তিনি আমাদেরকে বহন করেছেন, 892 দিন তিনি আমাদের প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের সাহায্য করেছেন। আমাদের যে দুটো উইন, সোশ্যাল এবং স্পিরিচুয়াল, বোধ ভাবে তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন। কৃতজ্ঞতায় ধন্যবাদ দিই যে 892 দিন আমরা প্রভুর গৌরব প্রশংসা করছি। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, আপনারা এই বার্তা মানুষের কাছে শেয়ার করুন, যাতে সবাই ঈশ্বরের আনন্দ উপভোগ করতে পারে। যেরকম ভাবে আপনি 31st নাইটে যেরকম শুভ নববর্ষ মানুষের কাছে শেয়ার করেছেন, ঠিক এইভাবে আপনি ঈশ্বরের বার্তা মানুষের কাছে শেয়ার করুন, এবং প্রত্যেকজন আমরা একসঙ্গে প্রভুর গৌরব প্রশংসা করব। আজকে যে সাবজেক্ট নিয়ে আপনাদের সান্নিধ্যে এসেছি, আর গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আর সেটা হচ্ছে গড অলওয়েজ উইথ মি। প্রত্যেকটা মুহূর্ত আমরা যখন দেখি যে ঈশ্বরের বাক্য বলছে তিনি সর্বদা আমার সঙ্গে আছেন, ঈশ্বর সর্বদা আমার সঙ্গে এবং আপনার সঙ্গে আছে। আজকে যারা প্রভুর সান্নিধ্যে আছি আমরা কৃতজ্ঞতায় ধন্যবাদ দিই, আর যারা প্রভুর গৌরব প্রশংসা করছি এবং প্রভুর মহিমা কীর্তন করছি, আর এই বার্তা আমরা মানুষের কাছে শেয়ার করব, এবং যেন সবাই মিলে তার গৌরব, তার প্রশংসা আর তার আরাধনা করতে পারি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা বিশ্বাস করি আপনি সেটাকে শেয়ার করুন, যাতে সবাই দেখতে পায় এবং প্রভুর গৌরব প্রশংসা করতে পারে। যারা আছেন আপনি প্রত্যেকটা মুহূর্ত, ঈশ্বরের বাইবেল বলছে, হে ঈশ্বর আমাতে বিশুদ্ধ অন্তকরণ সৃষ্টি করো, আমার অন্তরের সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও, তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, তোমার পবিত্র আত্মাকে আমা হইতে হরণ করিও না, তোমার পরিত্রাণে আনন্দ আমাকে পুনরায় দাও, ইচ্ছুক আত্মার দ্বারা আমাকে ধরিয়া রাখো। ঈশ্বরের বাক্য বলছে যে ইচ্ছুক আত্মার দ্বারা ধরে রাখা। আজকে যারা প্রভুর সান্নিধ্যে আছি আমরা প্রভুর ধন্যবাদ করব, গানের মাধ্যমে তার প্রশংসা করব, মহিমা কীর্তন করব যারা আছি, আর তাকে জয় জয়কার করব। যতজন আছি এবং প্রভুকে বলো, প্রভু এই আমি, তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি আমাকে চালনা করো। আর ঈশ্বর আপনাকে চালনা করবেন এবং তার শক্তি দেবেন, আর তিনি আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত চালনা করছেন। তো আসুন আমরা এই সময় যারা আছি আমরা সেই গানের মধ্যে দিয়ে প্রভুর ধন্যবাদ করব। আপনাদের একটাই রিকোয়েস্ট, এই বার্তা আপনি মানুষের কাছে শেয়ার করুন, যাতে সবাই প্রভুর গৌরব প্রশংসা করতে পারি গানের মাধ্যমে এবং প্রভুর ধন্যবাদ করতে পারি। তো আসুন আমরা যারা আছি আমরা এই গানের মধ্যে দিয়ে প্রভুর ধন্যবাদ করব যে ঈশ্বর কত মঙ্গলময়। তো আসুন আমরা সবাই প্রভুর গৌরব করব গানের মাধ্যমে। বিভিন্ন মানুষের সুন্দর সুন্দর যারা গান গায় আমাদের ইউটিউব থেকে, বিভিন্ন মানুষের এই গানগুলোকে নেওয়া আমরা মানুষের কাছে পরিবেশন করছি, যাতে আরো তারা প্রভুর গানে এবং বাক্যেতে বৃদ্ধি পায়। তো আসুন আমরা প্রভুর গৌরব করি গানের মাধ্যমে। সুন্দর না, যিশুর নাম মধুমত।
নামে সারা বিশ্ব সারা জগৎ উদ্ধার পায়, যিশু নামে পরিত্রাণ পায়, যিশু নামে অনন্ত জীবন পায়, সেই যিশু নাম ঈশ্বর বলছেন গড অলওয়েজ উইথ ইউ, ঈশ্বর সর্বদা আপনার সঙ্গে এবং আমার সঙ্গে আছেন। আজকে যারা 2023 নতুন বর্ষকে বহন করেছেন, ঠিক সেইভাবে ঈশ্বর প্রতিদিন আপনার সঙ্গে আমার সঙ্গে তিনি থাকবেন প্রতিজ্ঞা করেছেন। তো আপনি কখনো নিরাশ হবেন না, হয়তো 2022 আপনি অনেক কিছু পাননি, কিন্তু 2023 ঈশ্বর বলছেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছেন, তাই না? বাইবেল বলছে জগৎ সংসার লাভ করে যদি নিজের প্রাণ হারায় তবে কি লাভ। ঈশ্বর আপনার সঙ্গে এবং আমার সঙ্গে থাকতে চান, ঈশ্বরকে বলতে চান হ্যাঁ প্রভু তুমি আমার সঙ্গে থাকো, কেননা তুমি যদি আমার সঙ্গে থাকো আমি সব কিছু পাই। তাই যখন আমরা প্রভুর সান্নিধ্যে প্রভুর গৌরব এবং গানের মাধ্যমে করছি, আসুন আমরা সবাই মিলে তার প্রশংসা করব গানের মাধ্যমে এবং তাকে জয় জয়কার করব। তোমার চরণে আমি এসেছি
I'm not sure.
প্রভুর চরণে আসি, তিনি আমাদের দেখেন। আজকে এই চৌঠা জানুয়ারি 2023 892 দিন আমরা প্রভুর গৌরব করছি সত্যি। আর ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত যদি সেগুলো দিনগুলো কাউন্টিং করতাম তা অনেক দিন হয়ে যেত, কিন্তু আমরা স্পেসিফিক যখনই ফেসবুক লাইভ করি তখনই আমরা সেই দিনটাকে দেখি, কিন্তু আরো প্রোগ্রাম যখন হয় সেগুলো কারণ কাউন্টিং করি না। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদের আপনাদের প্রার্থনা ঈশ্বরের অনুগ্রহ গুড ডিস মিশন অফ ইন্ডিয়া এবং গুড ডিস মিশন চার্চ সুন্দরভাবে তিনি পরিচালনা করছেন। তিনি জ্ঞান দিচ্ছেন, তিনি বুদ্ধি দিচ্ছেন, এবং আপনাদের প্রার্থনা ঈশ্বর আমাদের জীবনকে সাকসেসফুল করছে যাতে এইভাবে আমরা তার গৌরব করতে পারি। ধন্যবাদ দিই যারা প্রত্যেকটা মুহূর্ত নিয়ত আপনারা যারা শেয়ার করেন, নিয়ত যারা প্রত্যেক দিন আপনি বসে দেখছেন। তো আসুন, কেননা আমরা সবাই মিলেছি একসঙ্গে প্রভুর গৌরব করবার জন্য। তো আজকে এই চৌঠা জানুয়ারি 2023 আমরা একসঙ্গে প্রভুর গৌরব করব, তার প্রশংসা করব এই গানের মাধ্যমে। Yeah.
সত্যি। আজকে যখন আমরা প্রভুর চরণে আসি আর তিনি আমাদের জীবনকে তিনি সবসময় আশীর্বাদ করতে চান, ঈশ্বরের বাক্য বলছে গড অলওয়েজ উইথ মি, ঈশ্বর সর্বদা আপনার সঙ্গে এবং আমার সঙ্গে তিনি আছেন। হালেলুইয়া। তাই প্রভুকে ধন্যবাদ করি যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আমি চাই আমরা সর্বদা এইভাবে যেন প্রভুর গৌরব করতে পারি। তো আসুন আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি, সত্যি এই ঈশ্বর যে শরীর দিয়েছেন, এই আত্মা দিয়েছেন কি করবার জন্য? আপনি কি জানেন ঈশ্বর কেন আপনাকে আত্মা দিয়েছেন, কেন তিনি ওন ইমেজে বানিয়েছেন? আমরা যেন এই আত্মার মধ্যে দিয়ে প্রভুর গৌরব করতে পারি। কেননা ঈশ্বর সুযোগ দিয়েছেন, ঈশ্বর আপনাকে এবং আমাকে তিনি মনোনয়ন করেছেন। ঈশ্বরের বাক্য বলছে 2023 প্রত্যেক দিন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমরা কি করব? প্রভুর গৌরব করব। তো সত্যি এই জীবন যখন আত্মা দিয়েছে, সর্বদা ঈশ্বরের বাক্য গীতসংহিতা 150:6 পদ বলছে শ্বাস বিশিষ্ট প্রত্যেকটা মানুষ সদা প্রভুর প্রশংসা করবে। হালেলুইয়া। তাই আজকে যারা আছেন আমরা প্রভুর প্রশংসা করব, গানের মাধ্যমে প্রভুর ধন্যবাদ করব, প্রভুর মহিমা কীর্তন করব। যারা এই মুহূর্তে অনলাইনে আছি আমরা প্রভুকে বলব, প্রভু এই আমি, তুমি আমার জীবনকে তোমার পবিত্র আত্মা চালনা করো। তো আসুন এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি। Yeah.
সান্নিধ্যে আসি, তিনি আমাদের প্রার্থনা শুনতে চান, তিনি আমাদের দুঃখ জানতে চান, তিনি আমাদের কষ্ট শুনতে চান। এই জন্য বলছেন, গড অলওয়েজ উইথ মি, ঈশ্বর সর্বদা আপনার সঙ্গে এবং আমার সঙ্গে আছেন। তিনি বলছেন যে ভয় করিও না, কেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। সত্যি আজকে যদি প্রভুকে বলেন, এই চৌঠা জুলাই আমি 365 দিন, আমরা 31 তারিখে প্রার্থনা করেছিলাম, প্রভু 365 দিন তুমি আমার সঙ্গে থাকো। আমি প্রভুর কাছে চেয়েছি 2023 প্রত্যেকটা দিন প্রভুর কাছে চেয়েছি, 365 দিন তুমি যদি আমার সঙ্গে। আমরা যারা এই মুহূর্তে আছি, অলরেডি লাইন কেটে গেছিল, আবার রিকানেক্ট করলাম, তো আমি বিশ্বাস করি ঈশ্বর 365 দিন আপনার সঙ্গে এবং আমার সঙ্গে আছেন। তো আসুন, আমরা যখন প্রভুর কাছে আছি, তিনি আপনাকে সমস্ত সমস্যা থেকে পার করে নিয়ে যেতে চান। আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর প্রভু যীশু তিনি সমস্ত সংকট থেকে তিনি পার করতে পারেন? এই জন্য বাইবেলে 365 বার বাইবেলের মধ্যে লেখা আছে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। প্রেজ গড, হালেলুইয়া। তাই আসুন, আমরা যখন প্রভুর সান্নিধ্যে, আমরা সেই গানের মধ্য দিয়ে জীবনকে প্রভুর কাছে সমর্পণ করবো। প্রভুকে বলো, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও। তো আসুন আমরা সবাই মিলে প্রভুর গৌরব করি। आया है जग में लेके वो प्यार परम पी
বিশেষ করে আপনাদের একটা প্রার্থনা রিকোয়েস্ট আছে, আমি পরবর্তী গানে প্রশংসা যাবার আগে ফেসবুক লাইভ তিনবার আমার এই লাইভটাকে ব্লক করতে চাইছে, আমি জানি না কে করছে, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করছি প্রার্থনা করবেন, কেননা এটা অনেকদিন ধরে এই সমস্যাটা চলছে আর এই লাইভ যাতে আপনারা দেখতে না পারেন। আর বিভিন্ন মানুষ কিন্তু চেষ্টা করছে এই ফেসবুক লাইভটাকে বন্ধ করবার জন্য, আর আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট বিনতি জোরহাত করে বলছি আপনারা প্রার্থনা করবেন। ঈশ্বরের কাছে কোনো কিছু ক্ষমতা নেই, মানুষ চাইবে বন্ধ করতে, কিন্তু ঈশ্বর বলছেন আমি এসেছি জীবন দিতে, জীবনের উপচয় দিতে। তাই আমি বারেবার দেখছি আপনাদের কাছে বারেবার করে বিনতি সহকারে রিকোয়েস্ট চাইছি, বিনতি সহকারে প্লিজ আপনারা প্রার্থনা করবেন। যদি কোনো ভালো এক্সপার্ট বা টেকনিশিয়ান যদি জানাশোনা থাকে কন্ট্যাক্ট করবেন, কেননা আমি নিজের প্রোফাইল আমি দেখতে পারি না, আপনার যে প্রার্থনা রিকোয়েস্ট পাঠায় আমি দেখতে পারি না। আর তাই আপনাদের কাছে আমি যখন দিলাম তিন চারবার উঠে এই লাইভটাকে ব্লক করতে চাইছে, আর সেই স্ক্রিনশট আপনাদের আমি যদি নেক্সট টাইম হয় আপনারা প্রার্থনা করবেন, আমি রিকোয়েস্ট করছি, কেননা অনেক মানুষের আছে জেলাসি আছে, অনেক মানুষ তারা চাইছে কিভাবে লাইভটাকে বন্ধ করে দিচ্ছে। সেই জন্য আমি গানের মাঝে এরা প্রশংসা করতে করতে এই কথা আপনাদের জানালাম, প্লিজ প্রার্থনা করবেন। আর আমি প্রভুর গৌরব করি, কেননা ঈশ্বর মহান অনেক রকমভাবে প্রভু যীশুকে তার মুখ বন্ধ করবার জন্য ফরিসি এবং সদ্দুকীরা উঠেছিল, কিন্তু যীশু বলছে তোমরা যদি মুখ বন্ধ করে পাথরগুলো কিন্তু চিৎকার করবে। তাই প্লিজ আপনাদের রিকোয়েস্ট চাই, থ্যাংক ইউ। আর আমরা দেখছেন যে প্রার্থনা করবেন যাতে সুন্দরভাবে প্রভুর গৌরব করতে। তো আসুন আমরা আমাদের জীবনটাকে প্রভুর কাছে ডেডিকেট করব এই গানের মাধ্যমে, এবং যেন প্রভুর মহিমা কীর্তন করতে পারি এবং তার আত্মার চালনা দেয় সেই আগুন, সেই পবিত্র আত্মার, যে শয়তানের কার্য, শয়তানের সমস্ত কাজকে আমরা যিশুর নামে আগুনে পোড়াতে চাই। তো আসুন
আমার সঙ্গে সঙ্গে আপনারা প্রার্থনা করবেন প্রভুর গৌরব এবং প্রশংসার মাধ্যমে। ধন্যবাদ দিই যারা আপনারা লিখেছেন যে হ্যাঁ আমি প্রার্থনা করব, আপনারা অবশ্যই প্রার্থনা করবেন। Yeah.
মধ্যে ঝড়কে বর্ষ করো রাইট নাও যিশুর নামে তুমি তাদের অন্তরে প্রত্যেকের অন্তরে পড়ো হালেলুয়া প্রভু তোমায় ধন্যবাদ দিই ধন্যবাদ দিই তুমি প্রত্যেক ঝড়কে বর্ষ করো প্রভু যিশুর নামে চাই প্রভু তুমি অনুগ্রহ করিয়ে দাও যেন এইভাবে তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে ও প্রভু তুমি প্রত্যেক ঝড়কে তুমি বর্ষ করো প্রত্যেক ঝড়কে তুমি অনুগ্রহ করো প্রত্যেক ঝড়কে তোমার আত্মার চালনা দাও প্রত্যেকজনের মুখকে প্রভু যিশুর নামে খুলে দাও তারা যেন তোমার কাছে গৌরব প্রভু তোমার পবিত্রত্ব শক্তি দাও অনুগ্রহ দাও যেন প্রভু আমরা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারি প্রভু যিশুর নামে তুমি দয়া করো প্রভু তোমার অনুগ্রহ করিয়ে দাও থ্যাংক ইউ প্রভু তুমি মহান ঈশ্বর প্রভু ও প্রভু তোমার অনুগ্রহ করো প্রভু তোমার দয়া করো দয়া দয়া প্রভু তোমার অনুগ্রহ চাই তোমার দয়া চাই প্রভু তুমি প্রত্যেক ঝড়কে তুমি স্পর্শ করো যিশুর নামে তুমি দয়া করো প্রভু তোমার অনুগ্রহ করো প্রভু যেন প্রত্যেক জন যেন এইভাবে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে আমরা তোমার কাছে ডেডিকেট করছি তোমার কাছে প্রভু তুমি দয়া করো সকল গৌরব তোমাকে দিই প্রভু ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই আমেন আমেন এবং আমেন 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 থ্যাংক ইউ জিসাস থ্যাংক ইউ হোলি স্পিরিট থ্যাংক ইউ জিসাস প্রভু তোমায় ধন্যবাদ প্রভু যিশুর নামে চাই আমেন 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 আপনাদের সকলকে ধন্যবাদ দিই যারা প্রত্যেকটা মুহূর্ত প্রার্থনা করেছেন আমি কৃতজ্ঞ প্রত্যেকটা মুহূর্ত প্রার্থনা ধরে রাখবেন কেননা বিশেষভাবে যাতে প্রভুর গৌরব আমরা আরও করতে পারি আপনাদের প্রার্থনার শক্তির প্রয়োজন আছে এবং আমাদের গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া এবং গুড নিউজ মিশন চার্চ দুটো উইনের জন্য সর্বদা আপনারা প্রার্থনা করবেন আসুন আজকে যে ধন্যবাদ দিই যে প্রভু আজকে যারা প্রত্যেকটা মুহূর্ত আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকজন ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন ঈশ্বরের দয়া পেয়েছেন
সকলকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ দিই। আজকের যে সাবজেক্ট নিয়ে আমি বলতে চাই সেটা একটা খুব সুন্দর সাবজেক্ট, আর যেটা আপনার জীবনকে পবিত্র আত্মা দ্বারা চালনা করবেন। ঈশ্বরের বাক্য বলছে গডস অলওয়েজ উইথ মি, ঈশ্বর সর্বদা আমার সঙ্গে এবং আপনাদের সঙ্গে সর্বদা আছে। ইউ বিলিভ দিস ওয়ার্ড? হালেলুইয়া, ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই বাক্য আপনারা বিশ্বাস করেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমার সঙ্গে আছেন। সবাই বলুন প্রভু যীশু তিনি আমার সঙ্গে আছেন। আমেন, আমেন। আপনি বুকে হাত রেখে বলুন প্রভু যীশু তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। আমেন, প্রেজ গড। প্রভু যীশুর নামে ধন্যবাদ করি যে প্রভু যীশু আপনার এবং আমার সঙ্গে আছেন। তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি প্রতিজ্ঞা করেছেন যে সর্বদা আপনার সঙ্গে আমার সঙ্গে 365 দিন থাকতে চান। হালেলুইয়া। কেননা আমরা দেখলাম যে নিউ ইয়ার শুরু হলো, আজকে 4 দিন আমরা অতিক্রম করে দিয়েছি, তাই না? ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে যে বিভিন্ন ভাবে 2 আমি এমন একটা জায়গাতে গেছিলাম প্রেয়ারে, আর বিশ্বাস করবেন না সেটা টোটালি একটা অন্য জায়গা, অনেকগুলো জিনিস আর কিছু দেওয়া যায় না, আর আমরা গ্রুপে এক এক সময় ছাড়ি সেই সমস্ত ছবি বা সেই সমস্ত কথা আমি ছাড়ি। আপনারা প্রত্যেকটা মুহূর্তে প্রার্থনা করবেন যে ঈশ্বর 2023 আমাদের অনেক বড় ধরনের কাজের জন্য তিনি আহ্বান করেছেন। ঈশ্বর আপনাকেও আহ্বান করেছেন আপনার মধ্য দিয়ে আরো বড় বড় কাজ করাতে। হালেলুইয়া, প্রেজ গড। 2023 গডস প্ল্যান, ঈশ্বরের প্ল্যান, আপনাকে দিয়ে ঈশ্বর ব্যবহার করতে চান। প্রভুকে বলতে চান প্রভু তুমি আমাকে ব্যবহার করো। আমি বলেছি হ্যাঁ প্রভু 365 দিন তুমি আমাকে ব্যবহার করো, আমি তোমার গৌরব করতে চাই। প্রেজ গড। ঈশ্বর আপনাকে ব্যবহার করবেন, ঈশ্বর আপনাকে এই 2023 এর প্রত্যেকটা দিন ব্যবহার করতে চাইবেন যদি আপনি ব্যবহৃত হতে চান। প্রভুকে বলুন প্রভু তুমি আমাকে ব্যবহার করো। প্রেজ গড, হালেলুইয়া। ঈশ্বরের মহান নামের ধন্যবাদ করি, ঈশ্বর আপনাকে ব্যবহার করবেন। কেননা বাইবেল প্রত্যেকটা মুহূর্ত যদি আমরা দেখি, আপনারা সবাই জানেন সেই যিশাইয় 41:10, আর সেখানে কি বলছে যিশাইয় আইসাইয়া 41:10, ঈশ্বরের বাক্য বলছে ভয় করিও না কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। প্রেজ গড। তাহলে ঈশ্বর বলছে ডোন্ট ওয়ারি, ফিয়ার নট, আই এম উইথ ইউ। ঈশ্বরের বাক্য বলছে তুমি ভয় পেও না কেননা আমি তোমার সঙ্গে আছি। কে? স্বয়ং ঈশ্বর প্রভু যীশু আপনার সঙ্গে এবং আমার সঙ্গে আছে। ফিয়ার নট, আমরা ভয় পাব না। হয়তো আপনি অনেক বিষয়ে দুঃখার্থ আছেন, ভাবছেন যে 2022 কোন ক্রমে গেছে, 2023 কি সেমন যাবে। অনেকজন ভাবছেন 2023 অনেকজন প্ল্যান করেছেন, আপনি অনেক অনেক কিছু নিজেকে সাজিয়েছেন যে 2023 আমি এই করব, কিন্তু ঈশ্বরের কাছে প্রত্যেকটা দিন প্রার্থনা করবেন প্রভু 2023 তুমি আমাকে দেখতে দিয়েছো। আজকে 4 জানুয়ারি, এই 4 জানুয়ারি তুমি আমাকে দেখতে দিয়েছো, এবং 892 দিন তুমি আমাকে ব্যবহার করছো। প্রেজ গড। আপনি যদি প্রভুকে বলেন প্রভু তুমি আমাকে ব্যবহার করো, ঈশ্বর আপনাকে ব্যবহার করবে। আপনি কি প্রভুর কাছে ব্যবহার হতে চান? যদি হতে চান ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা যদি ঈশ্বরের বাক্য সেখানে যদি দেখি, প্রত্যেকটা মুহূর্ত যখন আমরা সেই বাইবেলকে অধ্যয়ন করি, সেখানে যিশাইয় 41:10 পড়েছিলেন। আমরা যদি যিশাইয় 41:13 যদি পড়ি, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য একটু সুন্দর কথা বলছে। 41:13 বলছে কেননা সদাপ্রভু তোমার ঈশ্বর তোমার দক্ষিণ হস্ত ধারণ করে। সদাপ্রভু, কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর। কার ঈশ্বর? আপনার এবং আমার ঈশ্বর। এবং কি বলছে? দক্ষিণ হস্ত ধারণ করিব, তোমাকে বলিব ভয় করিও না, আমি তোমাকে সাহায্য করিব। প্রেজ গড, হালেলুইয়া। ঈশ্বরের বাক্য বলছে আমি তোমার ধরে থাকবো হাত। শুধু বলুন প্রভু যীশু এই হাত তুমি ধরে থাকো।
আর এই জন্য রাজা দাউদ প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বাক্য বলছে, প্রভু যদি আপনার হাত ধরে থাকেন কোনো মানুষের ক্ষমতা নেই এই হাতকে ছেড়ে দেবার জন্য। হালেলুইয়া, আজকে এই হাতকে আপনি বাড়িয়ে দিনে প্রভু যীশুকে বলুন, প্রভু এই হাত তুমি ধরো এবং তুমি আমাকে 2023 চালনা করো। প্রেজ গড, হালেলুইয়া। যদি প্রভুকে যদি এই হাতকে দিয়ে দেন, প্রভু যদি আপনার হাতকে ধরেন, তিনি আপনাকে চালনা করবেন, তিনি আপনাকে সাহায্য করবেন, তিনি বলবেন আমি তোমার সঙ্গে শুনেছি। প্রেজ গড, হালেলুইয়া। তাহলে যদি আপনি দিয়ে দেন কাকে? প্রভুকে। প্রভু গটো আমাকে তোমার নকশার মতো, আমি তো কুমোর তুমি তো মাটি, গটো আমাকে তোমার নকশার মতো। আর যখন আপনি প্রভুকে বলবেন, প্রভু তুমি আমাকে তৈরি করো, আমাকে চালনা করো, আমাকে জ্ঞান দাও, আমাকে বুদ্ধি দাও, আমাকে কোন জায়গায় তোমার গৌরব করতে হবে তুমি আমাকে দেখাও, আর ঈশ্বর বলছেন আমি তোমাকে সাহায্য করিব। প্রেজ গড। আজকে অনেক মানুষ আছে তাদের 2023 কি করবে তারা ভেবে পাচ্ছে না। কেউ বলছে আমি বিজনেস করব, কেউ বলছে আমি জব করব, কেউ বলছে আমি মিনিস্ট্রি কাজ করব, কেউ বলছেন ডাক্তার হব, কেউ বলছেন আমি এডুকেশন নিয়ে আরো একটু হায়ার এডুকেশন করব। অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম আছে 2023, কিন্তু ঈশ্বরের বাক্য যেশাইয়া 41:13 বলছে যে আমি তোমাকে সাহায্য করিব। কে? স্বয়ং ঈশ্বর বলছেন আমি তোমাকে সাহায্য করব। তাহলে আপনি যারা ঘর চাইছেন, যারা বিজনেস কে মাল্টি বিজনেস করতে চাইছেন, যারা জব চাইছেন, যারা এডুকেশন, যাদের বিবাহ, যাদের লাইফ পার্টনার, সবকিছুর মধ্যে প্রভুকে বলুন, প্রভু আমি তোমাকে দিচ্ছি, তুমি আমাকে সাহায্য করো, কেন তোমার বাক্যের মধ্যে বলছে যে আমি তোমাকে সাহায্য করিব। প্রেজ গড। তাহলে কার প্রমিস? মানুষের প্রমিস নয়, কোন ইট কাট পাথরের প্রমিস নয়, স্বয়ং ঈশ্বর আপনার জন্য এবং আমার জন্য তিনি প্রমিস করছেন আমি তোমাকে সাহায্য করিব। প্রেজ গড, হালেলুইয়া। তাহলে ঈশ্বর সাহায্য করবেন, ডোন্ট ওয়ারি। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আপনাকে এবং আমাকে তিনি সাহায্য করতে চান। আমরা যদি ঈশ্বরের বাক্য সেখানে হিব্রু চ্যাপ্টার 13:5 ইব্রিয় যদি চলে যায়, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছি ইব্রিয়, আমরা খুলবো ইব্রিয় পুস্তক, আর সেখানে 13:5 ইব্রিয় 13:5 আমরা সেখানে দেখব যে ঈশ্বর তিনি আমাদের জন্য প্রতিজ্ঞা করেছেন। কি প্রতিজ্ঞা? বলছে তোমাদের আচার ব্যবহার ধনাশক্তি বিহীন হোক। তাহলে ঈশ্বর কন্ডিশন রেখেছেন আপনার কাছে কি? আমরা ম্যাক্সিমাম পয়সা, কিভাবে পয়সা কামানো, দিবারাত্র দৌড়ে বেড়াচ্ছি, দৌড়ে বেড়াচ্ছি, যেন তেন পোকার নয় পয়সা কামাতে হবে, সে চুরি করে হোক, কাউকে বাটপাড়ি হোক, কাউকে ঠকিয়ে হোক, পয়সার জন্য মানুষ পাগলের মতো উন্মাদ পয়সার জন্য কি করছে আপনারা দেখেছেন যে প্রত্যেকটা মিডিয়ার মধ্যে ছোট ছোট বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে এসে তার লাংস হার্ট কিডনি বিক্রি করে দিচ্ছে পেটকে চেরাই করে, সে ছবি আপনারা ফেসবুকে দেখেছেন, হোয়াটসঅ্যাপে দেখেছেন, দেখেছেন না? তাহলে মানুষ পয়সা কামানোর জন্য ছোট ছোট বাচ্চাদের কেউ ছাড়ছে না, আর তারা পয়সা কামানোর জন্য ছুটে বেড়াচ্ছে যেন তেন পোকার নৌ, কারণ প্রমোটাররা তারা অসহায় মানুষের সুযোগ নিয়ে তাদেরকে ঠকাচ্ছে। প্রমোটাররা অনেক মানুষ আমরা দেখি তাদের অসহায় মানুষকে জীবন নিয়ে তাদের ঠকাচ্ছে, ছিনিমিনি করছে, তাদের লেখাচ্ছে এক দিচ্ছে এক, কি কিভাবে পয়সাকে কামানো যায়, কিভাবে স্কোয়ার ফুটকে মারা যায়, আরো কিভাবে রডকে আরো কমে সস্তায় রড দেওয়া যায়। তো তাদের ভয় নেই, তারা পয়সা কামানোর জন্য উঠে পড়ে লেগেছে। তাই আজকে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্য বলছে তোমাদের আচার ব্যবহার ধনাশক্তি বিহীন কন্ডিশন, তার বলছে তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকো। হালেলুইয়া। ঈশ্বরের বাক্য আজকে আমাদের শেখাচ্ছেন আপনার কি আছে। আপনার একটা ছোট কুঁড়ে ঘর আছে, আপনি সন্তুষ্ট থাকুন। আপনার পাকা বাড়ি আছে, সন্তুষ্ট থাকুন। যেটা যা আছে সেইটাইতে হ্যাপি হতে শিখুন। ওর বাড়িতে হচ্ছে, আমার বাড়িতে হচ্ছে না, ও পারছে, আমি পারছি না, ও এত টাকা দিয়ে সুন্দরভাবে অনুষ্ঠান করছে, আমি করতে পারছি না, ও পারছে, আমি পারছি না, এই কম্প্রোমাইজ, মানে
আমি কি বলবো যাকে বলে আপনি এইটাকে কম্প্রিজম করবেন না ও পারছে আমি কেন পারছি না আপনি যা আছে তাতেই সন্তুষ্ট থাকুন ঈশ্বর এই 2023 তাহলে প্রথম ঈশ্বর বলছেন আমি তোমাকে সাহায্য করব এক দ্বিতীয় বলছে তোমাদের বিশ্বাস যেন ধনশক্তি বিহীন দুই তৃতীয় বলছে ঈশ্বর বলছে তোমাদের যা আছে তাতে সন্তুষ্ট থাকতে শেখো সে যদি আজকে আপনি ফ্যান ভাত খান প্রভুর ধন্যবাদ করুন আপনি যদি নুন ভাত খান প্রভুর ধন্যবাদ করুন আপনি যদি তেল ঢেলে ভাত খান আপনি প্রভুর ধন্যবাদ করুন আপনি মাংস দিয়ে ভাত খান প্রভুর ধন্যবাদ করুন যেটা আছে সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকলে দেখুন দেখুন আপনার পরিবারে ঈশ্বরের আশীর্বাদ নেমে আসবে হালেলুয়া প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আপনাকে শেখাতে চাইছে যা আছে তাতে সন্তুষ্ট থাকতে শেখো এবং কি বলছে আমি কোন ক্রমে তোমাকে ছাড়িব না কোন ক্রমে ত্যাগ করিব না তাহলে কন্ডিশন তিনটে এক ধনশক্তি বিহীন দুই ঈশ্বরের বাক্য বলছে তুমি অল্পতে সন্তুষ্ট থাকো তিন ঈশ্বরের কন্ডিশন বলছে আমি তোমাকে ছাড়ব না প্রেজ গড হালেলুয়া হালেলুয়া প্রভুর ধন্যবাদ করুন অনেকজন আছে তারা চিন্তা ভাবনা করে আমি এই মায়নে ছাড়া আমি করব না এই মায়নে আমার লক্ষ্য আমি এই মায়নেতেই কাজ করব অনেকজন আছে আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন প্রভু আপনার জন্য কি প্ল্যান রেখেছেন আপনি জানেন না যদি প্রভু বলছেন আমি তোমাকে সাহায্য করব তাহলে আপনার চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি সবকিছু প্রভুর উপরে রাখুন তিনি আপনাকে সাহায্য করবেন ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আপনি যে যতটুকু সামান্য জিনিস আছে সেইটাকে নিয়ে সন্তুষ্ট থাকতে শিখুন তাহলে বলছে আমি তোমাকে কোনো ক্রমে ছাড়িব না কোনো ক্রমে ত্যাগ করব আমরা যদি ফার্স্ট পিটার চ্যাপ্টার 5 ভার্স 7 এ যাই প্রথম পিতরে যদি যাই আমরা দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে প্রথম পিতর আর সেখানে 5 অধ্যায় 7 পদ ফার্স্ট পিটার চ্যাপ্টার 5 ভার্স 7 আর সেখানে কি বলছে তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপর ফেলিয়া দাও কেননা তিনি তোমার জন্য চিন্তা করেন কতজন এই বাক্যটাকে বিশ্বাস করে কতজন এই আমরা যেটা দেখলাম ফার্স্ট পিটার চ্যাপ্টার 5 ভার্স 7 কতজন এই বাক্যটা বিশ্বাস করেন যে কি বলছে তোমাদের সমস্ত ভাবনার ভার তার উপরে ফেলিয়ে দাও কেননা তিনি তোমার জন্য চিন্তা করেন আমি 27 তারিখে একটা আমার সাক্ষ্য আপনাদের দিই এই যে এই বাক্য অনুসারে 27 তারিখে আপনারা অনেক দেখেছেন রাজা রামমোহন রায়তে একটা বড় অনুষ্ঠান হয় আর সেই বড় অনুষ্ঠান করতে গিয়ে অনেকটা খরচা হয় কেননা এর আগে আপনারা দেখেছেন যে 2019 পর্যন্ত আমরা প্রত্যেক মাসে একটা বড় করে গ্যাদারিং করতাম সেখানে অনেক মানুষ আসতো খাওয়া দাওয়া সবকিছু দু বছর পরে আমাদের 27-29 ইয়ার্স একটা সেলিব্রেট করেছি আপনারা কথাতে হাসবেন বা বিশ্বাস করতে পারেন নাও বিশ্বাস করতে পারেন আমার সেদিনকে আমার পকেটে 1175 টাকা ছিল মনে রাখবেন 1175 আমার পকেটে ছিল 1175 টাকা নিয়ে আমি অত বড় একটা ইভেন্ট করতে নেমেছি চার মিটিং এর পরে আমাকে লাইটের পেমেন্ট কফির পেমেন্ট হল পেমেন্ট সবাইকে দিতে হবে কেন এই সাক্ষ্যটা আপনাদের দিচ্ছি ঈশ্বর বাক্য বলছে যে তার সমস্ত ভাবনা আমার উপর ফেলিয়ে দাও তো আমি যখন মিটিংটা শুরু করি অলরেডি মিটিং চলছে আর সেখানে আমি প্রভুর কাছে
আপনারা দেখেছি যে লাইফে আমি একটা প্রার্থনার প্রভু তুমি সব কিছু জানো, জাস্ট এই কথাটা আমি বলেছি, প্রভু তুমি সব জানো। আর বিশ্বাস করবেন না, বাইরে আমাদের একটা রেজিস্ট্রেশন কাউন্টার ছিল, সেখানে কারো কাছ থেকে পয়সা নেওয়া হয়নি, কোনো অফারিং তোলা হয়নি, শুধু বিলবোর্ড রাখা আছে, যদি কেউ মনে চায় তো দিতে পারে। আমরা কাউকে বলি না আপনাকে দিতেই হবে, আমরা বলি না। সেদিকে আমরা রেজিস্ট্রেশন রেখেছিলাম এবং সেখানে একটা বিল বই রাখা ছিল, মোর দেন 250 থেকে 300 লোক সেখানে লোক আসে মিটিং এ, কেউ একটা পয়সা সেখানে কারোর কাছে চাওয়া হয়নি, শুধু তাদের নাম ঠিকানা, তাদের ফোন নাম্বার আর তাদের নাম, তাদেরকে ফুড কুপন দিয়ে দেওয়া হয়েছিল। সবাই ঢুকেছে, কফি বিস্কিট আর ফুড প্যাকেট সবাইকে দেওয়ার পর আলটিমেট, কেননা যে প্যাকেট করা হয়েছে তার প্যাকেটের অতিরিক্ত লোক ঢুকে গেছিল, 35 লোক। আর সেখানে একটা আমাদের যে ন্যাশনাল ক্যাডেট স্কোয়াড, সেই যে টিমটা, তারা ফুড প্যাকেট পায়নি। তো আমি তাদেরকে চিন্তা, আমি কি করবো, কেন আমার 1100 টাকা হাতে আছে। আমি তখন কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলাম যে কাউন্টারে কেউ আর টাকা দিয়েছে কিনা, বললো একজন 2000 টাকা দিয়েছে আর একজন 500 টাকা দিয়েছে, তাদের নাম বিলেতে লেখা আছে। আমি সঙ্গে সঙ্গে সেই ন্যাচারাল ক্রেডিট কার্ডের স্কোয়াডের লোকেদের আমি সেখানে 500 টাকা, এই 2000 টাকা দিলাম, ভাই তোমরা বাইরে কিছু খেয়ে নিও, কেননা প্যাকেট শেষ, 500 টাকা পড়ে আছে, 500 টাকা, কেননা যে সাউন্ডের যে ভ্যান ট্যান ভাড়া তাকে আমাকে 500 টাকা দিয়ে দিয়েছে। এইবারে আমার খাবারের পেমেন্ট করতে হবে, হল ভাড়া সবকিছু। হঠাৎ করে খাবারে তখন অলরেডি অনেকটা বিল, আমি কি করে পয়সা দেবো আমি চিন্তা করতে পারছি না, প্রভুর কাছে প্রার্থনা, প্রভু তুমি সব জানো। হঠাৎ করে আমাকে একটা ফোন আসে, আপনার অ্যাকাউন্টে দেখুন আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে, একজন ফোন করে। আর আমি যখন সেই অ্যাকাউন্টকে চেক করি, আর সত্যি সেই যে ফুড প্যাকেট, কেননা সেখানে কিভাবে প্যাকেট তাদেরকে দেওয়া হবে, আমি সঙ্গে সঙ্গে সেই টাকা তুলে নিয়ে এসে যিনি খাবার অ্যারেঞ্জ করেছিলেন তার হাতে আমি তুলে দিই টাকাটা। ঈশ্বর এইভাবে কাজ করেন, চিন্তা মানে আপনি চিন্তা করতে পারবেন না, কেননা ঈশ্বরের বাক্য বলছে আমি তোমাকে সাহায্য করব, সেই ঈশ্বর ইয়েস্টারডে টুডে এন্ড ফর এভার। আমি প্রভুর মহানামের ধন্যবাদ করি, তিনি আমাকে লজ্জিত করেননি, তিনি প্রত্যেকটা মুহূর্ত তিনি আশীর্বাদ করেছেন, কারণ এইটাই আমার বিশ্বাস, এইটাই আমার ফেথ, কারণ ঈশ্বরের বাক্য বলছে আমি তোমাকে সাহায্য করিব। প্রেজ গড, এই সাক্ষ্য আপনাদের কাছে দিলাম, কেননা 365 দিন ঈশ্বর এইভাবে আমার জীবনে কাজ করছে, তাহলে আপনার জীবনে কেন করবে না। তারপরে আপনারা দেখেছেন যে 1 তারিখে কত বড় প্রোগ্রাম, সবকিছু God supply all your needs, hallelujah. ঈশ্বর বাক্য বলছে আমি তোমার সঙ্গে আছি। আমি এই জন্য বিশ্বাস করি যে ঈশ্বর আমার সঙ্গে আছে বলে তিনি এখনো পর্যন্ত আমাকে লজ্জিত করেনি। প্রেজ গড, হালেলুইয়া, ঈশ্বর মহান। ঈশ্বর যদি আমাকে করতে পারে, কেন আপনাকে করবে না, যারা প্রভুর আছেন। আর তিনি প্রত্যেকটা মুহূর্ত, ঈশ্বর তিনি আমাকে এইভাবে তিনি সাহায্য করছেন আজ পর্যন্ত, তিনি মহান ঈশ্বর। আমি প্রভুর কাছে কাঁদি, আমি প্রভুর কাছে চোখের জল ফেলি, প্রভু তুমি সব জানো, প্রভু তুমি সব জানো, কেন জিহোবা যিনি ঈশ্বর তিনি বলছেন আমি কি তোমাকে সাহায্য করব না। প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন, আমি বিশ্বাস করি ঈশ্বর জিহোবা যিনি তিনি সাহায্য করেন। আগামী 12 থেকে 14 পর্যন্ত আমাদের গঙ্গাসাগরে একটা ফ্রি মেডিকেল চেকআপ আমরা ক্যাম্প করব, আর সেখানের জন্য চিন্তা, যেখানে সেখানে মেডিসিন, সেখানে মানুষের এত মানুষরা আসবে তাদেরকে পরিষেবা, তার মাধ্যমে যেন তাদের জন্য আমরা প্রার্থনা করতে পারি, এটাই আমার লক্ষ্য। সেই গঙ্গাসাগরে মানুষের
গঙ্গা তারা আসছে, অনেক পুণ্য মানুষ তারা গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করতে চায়, কিন্তু তাদের মাধ্যমে সেখানে মেডিকেল সেবা দিয়ে তাদের জন্য আমরা যেন প্রার্থনা করতে পারি, যেটা আপনারা পুরুলিয়াতে দেখেছেন, বিভিন্ন জায়গাতে আমরা করেছি সেটা দেখেছেন। ঠিক সেইভাবে যদি এখন প্রার্থনা করি, বাইবেল বলছে তুমি যদি জলের মধ্যে যদি ভক্ষ করো একদিন তা পাবে রিটার্ন। হালেলুইয়া, প্রভুর ধন্যবাদ করি সেই সমস্ত পুণ্যার্থীর জন্য। আমাদের যারা টিম মেম্বার থাকবে তারা যদি এক একজনকে যদি প্রার্থনা করে, আসুন আপনার জন্য প্রার্থনা করে দিই। জাস্ট ঈশ্বর চেঞ্জ এভরিথিং। হালেলুইয়া, কারণ বাইবেল বলছে জিরেমিয় 32:27, আমার কাছে কোনো কিছু অসম্ভব নয়। প্রেজ গড, প্রভুর ধন্যবাদ করি, তিনি এইভাবে তিনি আমাদের জীবনে কাজ করেন। 12 তারিখ থেকে আমাদের 14 তারিখ পর্যন্ত, সেই মকর সংক্রান্তির দিন পর্যন্ত আমরা সেই গঙ্গা সাগরে আমরা সেখানে ক্যাম্প করছি। প্রার্থনা করবেন, যদি চান সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। ঈশ্বরকে মহানামে ধন্যবাদ করি। আমরা চলে যাই ঈশ্বরের বাক্য দ্বিতীয় বিবরণ, তার 31:6। কেননা দ্বিতীয় বিবরণ 31:6 আমরা যদি খুলি ঈশ্বরের বাক্য, সেখানে দেখি দ্বিতীয় বিবরণ 31:6। দ্বিতীয় বিবরণ 31:6 বলছে, তোমরা বলবান হও, সাহস করো, ভয় করিও না, আমাদের হইতে মহাভয় ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। হালেলুইয়া, তাহলে ঈশ্বর স্বয়ং আপনার সঙ্গে আছেন। ঈশ্বর বলছে আমি তোমার হাত ধরে আছি, ঈশ্বর বলছে তোমার সঙ্গে আমি চলছি। প্রেজ গড, 2023 ঈশ্বরের বাক্য দ্বিতীয় বিবরণ 31:6 বলেন, প্রভু তুমি আমার সঙ্গে থাকো। হালেলুইয়া, ঈশ্বর আপনার সঙ্গে থাকবেন, ঈশ্বর আপনার সঙ্গে থাকবেন, এবং প্রভুকে বলুন, প্রভু আমি মহান ঈশ্বর, 2023 তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো। সবাই বলুন, সবাই বলুন, প্রভু যিশু 2023 তুমি আমার সঙ্গে প্রত্যেকটা দিন থাকো, প্রত্যেকটা দিন তুমি থাকো, আমি তোমার মহিমা কীর্তন করব। প্রেজ গড, হালেলুইয়া, ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করবেন। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছে, আর এখানে সেখানে বলছে যে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুইয়া, ঈশ্বর তিনি জানেন আপনাকে, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, ঈশ্বর আপনার সঙ্গে আছেন, কেননা প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য, যদি আমরা যিশুর 1:9 বলছি, আমি কি বলি নাই তুমি মহাভয় ভীতিকে নিরাশ হয়ে না, বলো বলো সাহস করো, তুমি যেখানে থাকো তোমার ঈশ্বর সদাপ্রভুর তোমার সঙ্গে সঙ্গে আছে। প্রেজ গড, যিশু 1:9 ঈশ্বরের বাক্য বলছে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ঈশ্বর আপনার সঙ্গে আছে, প্রভুর ধন্যবাদ করুন, প্রভু 2023 তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো। এভরি ডে, এভরি মোমেন্ট, এভরি সেকেন্ড প্রভু যিশু যদি আমরা সঙ্গে সঙ্গে থাকেন, তুমি যদি আমার সপক্ষ, বিপক্ষ আমার কি করিতে পারিবে। হালেলুইয়া, প্রেজ গড, ঈশ্বরের মহানামে ধন্যবাদ করি। আজকে যারা এই মুহূর্তে প্রার্থনা করেছিলেন, দেখুন সেই যে ব্লক করছিল সেই ব্লকের আত্মারা যিশুর নামে চলে গেছে। হালেলুইয়া, প্রেজ গড, তাহলে প্রার্থনা ভিক্টরি। হালেলুইয়া, প্রার্থনা বিজয় নিয়ে আসে, প্রার্থনা জয়বন্ত করে, প্রার্থনা শয়তানের দুর্গকে ডিস্ট্রয়েড করে যিশুর নামে। হালেলুইয়া, প্রভুর ধন্যবাদ করি। যখন আপনারা প্রার্থনা করেন, অলৌকিক বলছে ধার্মিকদের বিনতি প্রার্থনা মহাকার্যযুক্ত। হালেলুইয়া, তাহলে আজকে যখন আপনারা প্রার্থনা করেছেন, প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি এইভাবে আমাদের জীবনে তিনি কাজ করেন। ধার্মিকের প্রার্থনা, ঈশ্বর আমাদের জীবনে তিনি অলৌকিক কাজ করেন। দেখুন আপনারা প্রার্থনা করেছিলেন, যখন সেই গান হচ্ছিল কতবার, 3-4 বার আমি উঠে উঠে সেটাকে রিজুম করতে হয়েছিল, কিন্তু প্রার্থনা ভিক্টরি আসে। প্রেজ গড, ঈশ্বরের মহানামে ধন্যবাদ করি যে ঈশ্বর আপনার জন্য, আমাদের জন্য তিনি কাজ করতে চান। তিনি প্রত্যেকটা মুহূর্ত, আমরা যদি ঈশ্বরের বাক্য হিতোপদেষ্টা 3:5 যাই, আর সেখানে দেখুন প্রভুর চ্যাপ্টার 3
verse 5 আর সেখানে দেখুন হিতোপদেশ আমরা যদি যাই খুব সুন্দর যেখানে বাক্য হিতোপদেশ সেখানে 3 অধ্যায় 5 পদ হিতোপদেশ 3 অধ্যায় 5 পদ বলছে সমস্ত চিত্তে সদা প্রভুতে বিশ্বাস করো হালেলুয়া প্রেজ গড তাহলে আজকে ঈশ্বরকে বলুন প্রভু আমি যেন সমস্ত চিত্তে তোমাকে বিশ্বাস করতে পারি প্রেজ গড প্রেজ গড সমস্ত চিত্তে সদা প্রভুতে বিশ্বাস করো তোমার নিজ বিবেচনা নির্ভর করিও না 2023 আপনি সব কিছু সে ছোট হোক সে বড় হোক সব কিছু প্রভুর উপরে ছেড়ে দিন এবং প্রভুকে বলুন প্রভু তুমি আমাকে চালনা করো তুমি যদি চাও তাহলে আমার জীবনে তুমি করবে আর নলে সরিয়ে দেবে কারণ বাইবেল বলছে তুমি যাহা আছে সেটাতেই সন্তুষ্ট থাকো প্রেজ গড প্রভুর ধন্যবাদ করি ঈশ্বর তিনি আপনার জীবনকে তিনি সাহায্য করবেন যা আছে আপনার যা আছে সেটাতেই সন্তুষ্ট থাকুন এবং বাইবেল বলছে সমস্ত চিত্তে সদা প্রভুতে বিশ্বাস করো তোমার নিজ বিবেচনা নির্ভর করিও না তাহলে মনে রাখবেন 2023 চৌঠা জানুয়ারি আপনি আপনার নিজের বুদ্ধিকে খাটাবেন না নিজের দিমাগকে খাটাবেন না নিজের জ্ঞানকে খাটাবেন না আপনি প্রভুর উপরে ছেড়ে দিন দেখুন প্রভু আপনার জীবনে করে কি না নিজ বিবেচনা বুঝে কি বলছে সমস্ত চিত্ত সদাপ্রভু তোমার নিজ বিবেচনা নির্ভর করি নিজে আপনি অনেক বুদ্ধি খাটাতে চান নিজে অনেক চালাকি খাটাতে চান করবেন না 2023 যদি প্রভুর সন্তান আপনি প্রভুর সন্তান প্রভুর দাস এবং দাসী বলেন তাহলে প্রভুর উপরে ছেড়ে দিন প্রভু আপনাকে বহন করবে প্রভু আপনাকে চালনা করবে একটা ভিডিও দেখব কেননা এই ভিডিওটা অনেক শিক্ষণীয় ভিডিও আপনাদের এই জন্য ভিডিওটা দেখাতে চাইছি আপনি এর মধ্য দিয়ে অনেক কিছু জানতে পারবেন যে এই ভিডিওটা আপনার জীবনে সত্যি আর প্রত্যেকটা মুহূর্তে এই ভিডিওটা আপনার জীবনে একটা রাস্তাকে খুলে দেবে তো আসুন আমরা এই ভিডিওটা সবাই দেখব একটা ফ্যামিলি ভিডিও আর সেটা এটা আমরা অনেকজন যারা বিশেষ করে শাশুড়ি মারা যারা আছি আর তাদের জন্য এই ভিডিওটা আবার আপনারা রং ইন্টারপ্রেট করবেন না ভিডিওটার জন্য তো আসুন আমরা এই ভিডিওটা দেখব যাতে আমরা সেই শিক্ষণীয় ভিডিও দেখার পর আমরা যারা যারা আজকে প্রেয়ার রিকোয়েস্ট লিখেছেন তাদের জন্য আমরা প্রার্থনা করব আমার বিয়ের ঠিক 4 দিন পর খেয়াল করি বাসার কাজের মেয়েটা আর আসছে না মাকে বললাম মা কাজের মেয়েটা অসুস্থ নাকি দুদিন ধরে দেখছি না মা জবাব দিলেন কাজের মেয়ের দরকার নেই অযথা মাস গেলে এতগুলো টাকা দিতে হয় এখন তো বৌমা আছে মাকে আর কিছু বলিনি শুধু ভাবতে লাগলাম আমার বিয়ের পর মা কাজের মেয়ে বিদায় করে দিল অথচ আমার ছোট বোনকে বিয়ে দেওয়ার সময় উপহার সামগ্রীর সাথে একটা কাজের মেয়েও দিয়েছিল এসব যখন ভাবছিলাম তখন আমার স্ত্রী পেছনে দাঁড়িয়ে বলল তোমায় একটা কথা বলবো ওর দিকে তাকিয়ে বললাম হুম বলো সে মাথা নিচু করে বলল আমার একজোড়া স্যান্ডেল লাগবে হিল পরে চলাচল করতে সমস্যা হচ্ছে স্ত্রীর কথাটা শোনার পর খুব লজ্জা লাগছিল 4 দিন ধরে হিল পরে চলাচল করছে আর আমি সেটা খেয়াল করিনি স্ত্রীকে বললাম ঠিক আছে আজকেই এনে দেবো সন্ধ্যার পর বাসায় ফেরার সময় স্ত্রীর জন্য একজোড়া স্যান্ডেল কিনে আনলাম কাগজে স্যান্ডেল এনেছি এখন আপনার যদি এটা সন্দেশ মিঠাই মনে হয় তাহলে চায়ের সাথে খেতে পারেন এই কথা বলে আন্টির কোলের ওপর স্যান্ডেল জোড়া রেখে রুমে ঢুকলাম তারপর স্ত্রীর দিকে তাকিয়ে বললাম আন্টি যদি স্যান্ডেল গুলো না খায় তাহলে স্যান্ডেল গুলো পায়ে লাগিয়ে দেখো ঠিকঠাক হয় কিনা সে চাপা হাসি হেসে বলল ঠিক আছে ছোট বোনের শ্বশুর বাড়ি যাওয়ার সময় 3 কেজি মিষ্টি নিয়েছিলাম বলে মা রেগে বলেছিল 3 কেজি মিষ্টি নিয়ে গেলে শ্বশুর বাড়ির লোকজন মেয়েকে নানা কথা শোনাবে সেদিন 6 কেজি মিষ্টি 2 কেজি দই আর 1 কেজি রসমালাই নিয়ে গিয়েছিলাম অথচ আজ যখন শ্বশুর বাড়ি যাবো তখন মা বলল শ্বশুর বাড়ি এত কিছু নেবার দরকার কি 2 কেজি মিষ্টি নিয়ে গেলেই হবে আমি মার কথা শুনে কোনো উত্তর দিইনি শুধু একটা মুচকি হেসেছিলাম আর স্ত্রীর দিকে তাকিয়ে দেখি ও চোখের জলটা লুকোনোর চেষ্টা করছে 2 রাত শ্বশুর বাড়ি থাকার পর যখন স্ত্রীকে নিয়ে বাসায় ফিরলাম তখন মা দরজা খুলে প্রথম কথাটা বলেছিল শ্বশুর শাশুড়ির আদর যত্ন পেয়ে মাকে তো ভুলেই গেলি তো শ্বশুর শাশুড়ি কানে কি কি মন্ত্র শিখিয়ে দিল আমি তখন ক্লান্ত চোখে মার দিকে তাকিয়ে বললাম মা
অনেকটা পথ জার্নি করে এসেছি, তোমার সাথে পরে কথা বলছি। শাশুড়ির সাথে ঝগড়া করে 13 দিন ধরে ছোট বোন আমাদের বাসায়। অবশ্য তার স্বামী এসেছিল নিতে, কিন্তু মা তাকে সরাসরি বলেছে আলাদা ফ্ল্যাট নিলেই মেয়েকে যেতে দেবে। শাশুড়ির হুকুম মেনে মেয়ে চলতে পারবে না। আজকে আবারও ছোট বোনের জামাই এসেছে, ড্রয়িং রুমে বসে মাকে জানালো সে আলাদা ফ্ল্যাট নিয়েছে, এখন স্ত্রীকে নিয়ে আলাদাভাবেই থাকবে। আড়াল থেকে কথাগুলো শুনেই আমি ড্রয়িং রুমে গেলাম। তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, যাক অবশেষে তোমার সুবুদ্ধির উদয় হলো। মা হাসতে হাসতে বলল, যাক বাবা, চিন্তামুক্ত হলাম, মেয়েকে নিয়ে আমার আর চিন্তা হবে না। আরে এটা কি 80-এর দশক নাকি? শ্বশুর শাশুড়ি সবাইকে সাথে নিয়ে সংসার করতে হবে, এটা 2021 সাল। এই যুগের মেয়েরা চায় নিজের মতো সংসার সাজাতে। আজকাল শ্বশুর শাশুড়ির হুকুম মতো চলার দিন আছে নাকি? এমন সময় আমার স্ত্রী নাস্তা নিয়ে ড্রয়িং রুমে ঢুকলো। তাকে বললাম, তাড়াতাড়ি কাপড় চোপড় গুছিয়ে বাবার বাড়ি চলে যাও। আমার স্ত্রী অবাক হয়ে বলল, মানে? আমি কিছুটা রাগ দেখিয়ে বললাম, মানেটা হলো তুমি এখন বাবার বাড়ি যাবে, আর আমি যখন তোমায় আনতে যাব তখন তুমি সোজা বলে দেবে আলাদা ফ্ল্যাট নিলে তবেই তুমি আসবে। আরে তুমি এই যুগের মেয়ে, তোমার তো ইচ্ছে হয় স্বামীকে নিয়ে আলাদা থেকে সংসারটাকে নিজের মতো গোছাতে। শাশুড়ির হুকুম মতো চলার দিন আছে নাকি? আমার স্ত্রী কাঁদতে কাঁদতে অন্য রুমে চলে গেল। মা, ছোট বোন আর ছোট বোনের স্বামী সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। আমি মাকে বললাম, বিয়ের আগে যদি আমার বাসায় কাজের মেয়ে রাখতে পারি, বিয়ের পর কেন পারবো না? তুমি তো বিয়ে করিয়ে ছেলের বউ এনেছো, কাজের মেয়ে তো না। ছোট বোনের শ্বশুর বাড়িতে যদি 3 কেজি মিষ্টি নিয়ে যাই তাহলে সবাই বোনকে কথা শোনাবে, আর যদি আমার শ্বশুর বাড়িতে 2 কেজি মিষ্টি নিয়ে যাই তখন কি ওর বাড়ির লোক কথা শোনাবে না? নিজের মেয়ে শাশুড়ির হুকুম মতো চলতে পারবে না, অথচ ছেলের বউকে মেনে চলতে হবে। আচ্ছা মা, তোমাদের শাশুড়িদের সমস্যাটা কি? তোমরা কেন ছেলের বউকে নিজের মেয়ের মতো ভাবতে পারো না? আজকাল যে ছেলেরা বাবা মার কাছ থেকে আলাদা হয়ে যায়, এতে কি শুধু ছেলে বউয়ের দোষ থাকে? শ্বশুর শাশুড়ির কি কোনো দোষ থাকে না? এটা একটা শিক্ষণীয় ভিডিও, কেউ মিস ইন্টারপ্রেট করবেন না। বিশেষ করে এই জন্য আমরা কেন দেখাচ্ছি এর এই বাক্যের মাধ্যমে আমরা কোন জায়গায় আছি, কোন পর্যায়ে আছি। আমরা নিজেরা বুদ্ধি খাটাতে চাই, নিজেরা অনেক রকমে আমরা জিনিস করতে চাই। যারা এই মুহূর্তে আছেন আমি তাদেরকে এই কথাই বলি। আর আমি যারা আছেন আমি কেননা বিশেষ করে আমি একটা প্রার্থনা যাবার আগে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি যেটা আমি ক্লিক করেছি, আর এটা আপনাদের হোয়াটসঅ্যাপে আমি পাঠাবো। আর এইটা এই জিনিসটাকে আসছে দেখুন, এখানে আপনারা যারা আছেন বিশেষ করে এই আবার যখন লাইভটা হচ্ছিল তখন এই এই জুম দ্য লাইভ ভিডিও ব্লক করবার চেষ্টা করছে মানুষ। শয়তানের কাজ প্রত্যেকটা মুহূর্তে সে করতে থাকবে, কিন্তু আপনার কাজ এগিয়ে যাওয়া, ডোন্ট লুজ হার্ট। আর আমি বিশ্বাস করি যত সমস্যা আসে যত কষ্ট আসে আমি একটাই জিনিস ভাবি যে আমি ঠিক ওয়েতে যাচ্ছি, এই জন্য এত সমস্যা আসে। তাই আজকে যারা আছেন আপনি নিরাশ হবেন না, কেননা প্রভু যীশু আপনার সঙ্গে আছেন। প্রেজ গড, হালেলুয়া, থাকবে প্রত্যেকটা মুহূর্ত থাকবে যারা এই মুহূর্তে আছেন। আর প্রত্যেকটা মুহূর্ত আমি কেন আপনাদের এই কথা বলছি, ঈশ্বর আপনাকে ভালোবাসে। আমি যে বাক্য আমি লাস্ট বলে আমরা প্রার্থনার মধ্যে নিয়ে যাব, আর সেটা প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনাদের জীবনে তিনি তার আত্মার চালনা দেবেন। তো লাস্ট আমি একটা বলতে চাই, আর সেটা হচ্ছে সফনীয়। আর সফনীয় তার 3:17 আর ইংলিশে আছে জাফানিয়া chapter 3:17। সফনীয় যদি আমরা খুঁড়ি এবং সেখানে ঈশ্বরের বাক্য দেখুন কি বলছে, আমরা একটু দেখব সফনীয়। আর সফনীয় আমরা ঈশ্বরের বাক্য খুলবো, আসলে আমরা সবাই খুলি। হবক্কুপের পর হচ্ছে সফনীয়, সফনীয় 3 অধ্যায়, আর সেখানে আমরা দেখব 17। যারা আছেন আপনার সঙ্গে বাক্য করতে পারেন, সফনীয় 3:17। তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী। তাহলে আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম যে ঈশ্বর এক জায়গায় বলছে আমি তোমার সঙ্গে আছি, আরেক জায়গায় দেখলাম যে ঈশ্বর বলছে আমি তোমাকে হাত ছাড়বো না, আরেক জায়গা ঈশ্বরের বাক্য বলছে তুমি যতটুকু আছো তত সন্তুষ্ট থাকো, আরেক জায়গা বলছে যে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি।
ঈশ্বর বলছে যে আমি তোমার সঙ্গে সঙ্গে চলবো। আর এইখানে সপনীয়তা তিন অধ্যায় ১৭ পদে বলছে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী। প্রেজ গড, হালেলুইয়া। আপনি যে জায়গায় বসে আছেন না কেন, যে অবস্থায় বসে আছেন না কেন, যদি আপনি হসপিটালে বেড়ে থাকেন ঈশ্বর আপনার সহবর্তী, যদি আপনি একা ঘরের মধ্যে বসে আছেন ঈশ্বর আপনার সহবর্তী, যদি আপনি আপনার বারান্দায় উঠানে যেখানেই বসে থাকুন ঈশ্বর আপনার সহবর্তী। আর বাইবেল বলছে আপনি যেখানেই থাকুন না কেন ঈশ্বর আপনার সহবর্তী। প্রেজ গড, হালেলুইয়া। ঈশ্বরের বাক্য সেখানে বলছে যে ঈশ্বর সহবর্তী, সেই বীর পরিত্রাণ করিবে, তিনি তোমার বিষয় পরম আনন্দ করিবে, তিনি তোমার প্রেমভরে মৌনী হইবেন। হালেলুইয়া। প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি কত মহান। তো ঈশ্বর আপনি যে অবস্থার মধ্যে আছেন, হয়তো দুঃখের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, সমস্যার মধ্যে আছেন, ঈশ্বর আপনার সঙ্গে আছেন, সহবর্তী আপনার সঙ্গে আছেন। প্রেজ গড, ঈশ্বর আপনার সঙ্গে আছেন। অর্থাৎ আপনি ভাববেন না 2023 ঈশ্বর বলছেন আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে পরামর্শ দেব, আমি তোমাকে চালনা করব, আমি তোমার দক্ষিণ হস্ত ধরে রাখবো, আমি তোমাকে জ্ঞান দেব। সব যদি প্রভু করেন, আপনার কাজ হচ্ছে আপনার জীবন, আপনার লাইফ, আপনার আত্মা প্রভুর কাছে সমর্পণ। হালেলুইয়া। প্রভুর ধন্যবাদ করি, ঈশ্বর আপনার প্রভুর কাছে আপনি সমর্পণ, ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করতে চান। তাই আজকে যারা আছেন আপনি প্রভুর কাছে নিজেকে সমর্পণ করুন এবং প্রভুকে বল, প্রভু আমি তোমার আশীর্বাদ চাই, তোমার অনুগ্রহ চাই। তো আসুন, যখন আপনি মানুষের দিকে না ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করুন, ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করবেন। তো আসুন আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করব এবং প্রভুকে বলব, প্রভু আমি বিশ্বাস করি তুমি আমাকে সাহায্য করবে, 2023 ঈশ্বর আপনাকে ধরে থাকবেন এবং প্রভুর গৌরব প্রশংসা করবেন। আসলে এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি।
আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি প্রভু, যেন এইভাবে সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। বিশেষ করে তার ভাই সৌরভকে তোমার কাছে রাখছি প্রভু, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। প্রভু তুমি দয়া করো প্রভু, তোমার আত্মার চালনা দাও প্রভু, রোশনের জীবনকে তুমি আশীর্বাদ। ব্রাদার বরুণ দত্তকে রাখছি প্রভু, বিশেষ করে তোমার অনুগ্রহ করো, বরুণ দত্তের জীবনকে তোমার পবিত্রতা চালনা করো, যেন বিশেষ করে তার ওয়াইফকে তোমার পবিত্রতা দাও এবং ছেলেকে তোমার স্পর্শ করো প্রভু, যিশুর নামে তোমার অলৌকিক কাজ করো প্রভু, যিশুর নামে। আমি আমি পাস্টার পরিতোষ মণ্ডলকে রাখছি প্রভু, সিস্টার অনিতা মণ্ডলকে রাখছি, তুমি আশীর্বাদ করো এবং বিশেষ করে তাদের ছেলে যে অন্নবকে তোমার কাছে রাখছি প্রভু, এবং গ্লোরি তার গ্লোরি হাজবেন্ডের জীবনকে তোমার পবিত্রতা দিয়ে প্রত্যেকটা মুহূর্ত ধরে রাখো, এবং তাদের জীবনকে তাহলে যা কিছু প্রয়োজন প্রভু যিশুর নামে পূর্ণ করো প্রভু। আমি ধন্যবাদ দিই সিস্টার সুনিতা দাসকে তোমার কাছে রাখছি, তার মেয়ে প্রভু, তার মেয়েকে বিশেষ করে মেয়ের সন্তানকে প্রভু, এবং আমি জেকবকে তোমার কাছে রাখছি, তোমার পবিত্র আত্মা চালনা দাও, যেন সুনিতা যেন সাহস পত্র পায়, যেন সে ভাবে যে প্রভু যিশু আমার সঙ্গে আছে প্রভু, যিশুর নামে চাই প্রভু। আমি এই মুহূর্তে প্রভু
সুব্রত সেনকে তোমার কাছে রাখছি, বিশেষ করে তার ওয়াইফের যে ক্যান্সার প্রভু, রাইট নাও প্রভু আমি এই মুহূর্তে প্রার্থনা করি, ইউ আর দ্য হিলার প্রভু, রাইট নাও প্রভু সুব্রত সেনকে তোমার কাছে রাখছি প্রভু, তার ওয়াইফকে প্রভু যিশুর নামে সুস্থ করো প্রভু, কেন তোমার কাছে সুস্থতা আছে, তোমার কাছে অলৌকিক, এই মুহূর্তে তোমার ক্ষত বিক্ষত হাত তুমি তার মাথায় রাখো প্রভু, যিশুর নামে সুস্থতা দাও, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি ব্রাদার বিশেষ করে প্রার্থনা করি প্রভু, আমি রবি বানশারিয়াকে রাখছি প্রভু, তার ও মা উর্মিলা বানশারিয়াকে রাখছি, তুমি তার ওয়াইফকে, তার মেয়ে সবিতা বানশারিয়াকে, রঞ্জনকে তোমার কাছে রাখছি, সমুয়েলকে রাখছি প্রভু, যিশুর নামে যেন তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে তুমি আশীর্বাদ করো। আমি এই মুহূর্তে প্রভু সাবিত্রী কোলেকে তোমার কাছে রাখছি প্রভু, যিশুর নামে সাবিত্রী কোলের জীবনকে তুমি আশীর্বাদ করো, সে যে বিশ্বাস নিয়ে তোমার কাছে এসছে আমি বিশ্বাস করি তার বাক্য তার জীবনে তুমি কার্যকারী করো, সাবিত্রী ত্রিকোলে যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি আমি সুমিতা দেকে তোমার কাছে আজকে, ব্রাদার প্রশান্ত দে এবং সিস্টার বিনাপাড়ি দেকে তুমি স্পর্শ করো, যা কিছু সিকনেস আছে অসুস্থতা আছে বি হিল জিসাস নেম, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি ইভা সেনকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো ইভা সেন, যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, ইভা সেন যেন তোমাকে উচ্চকৃত মহিমা, তাকে তুমি শরীর স্বাস্থ্য মন সব কিছু ভালো রাখো, ইভা সেন যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে প্রভু ব্রাদার দিলীপ কুমার দাসকে রাখছি প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো, সত্যি প্রভু তুমি তার জীবনে আশীর্বাদ করেছো, তার ফ্ল্যাটকে তুমি সুন্দরভাবে বিক্রি করে দিয়েছো, রেজিস্ট্রি হয়েছে, সবকিছু তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, এবং যেন দিলীপ কুমার দাস তার ওয়াইফ বিশেষ করে তার মেয়ে দীপান্বিতা, দীপান্বিতার হাজবেন্ড এবং তার ছোট্ট সন্তানকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, দিলীপ বাবুকে সুস্থ রাখো, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি সিস্টার সোমা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও সিস্টার সোমা দাস এবং ব্রাদার অচিন্ত দাসকে রাখছি প্রভু, বিশেষ করে সঙ্গীতা এবং অভিজিৎকে রাখছি প্রভু, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো, বিশেষ করে তাদের ছেলের যে বিবাহিত জীবনের সঙ্গীতার জীবনকে তুমি ব্লেস করো, অচিন্ত বাবুকে এবং সোমার জীবনকে তোমার যিশুর নামে সমাপন করছি, তারা যেন এইভাবে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই আমি বিশেষ করে প্রভু যে থ্যাংক ইউ জিসাস প্রভু তোমার আত্মার চালনা দাও প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু সুব্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, সুব্রা ঘোষ যেন তোমার গৌরব তোমার প্রশংসা করে প্রভু যিশুর নামে, সুব্রা ঘোষের জীবনে বাইরে যা বিতাশা রক্ষা করো, যেন সর্ব অবস্থার মধ্যে সুব্রা যেন তোমাকে ইচ্ছিকৃত মহিমান্বিত করতে পারে, তার মেয়ে রিয়া তার হাজবেন্ডকে তোমার কাছে ডেডিকেট করছে প্রভু যিশুর নামে তুমি আশীর্বাদ করো। আমি ব্রাদার সুজিত ভৌমিককে রাখছি, পদ্মা ভৌমিকের জীবন আশীর্বাদ করো, গীতা গোলু এবং সুপ্রিয় জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে ব্লেস করো। প্রার্থনা করি ব্রাদার উইলিয়াম মন্ডলকে রাখছি, সে বাংলাদেশ থেকে দেখছে প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো, উইলিয়ামের পরিবারকে তোমার কাছে রাখছি, তুমি তাকে প্রত্যেকটা মুহূর্তে তত্ত্বাবধান করছো, সে এই রাত্রে প্রভু সে তোমার গৌরব করছে প্রভু, সে হ্যান্ডিক্যাপ কিন্তু প্রভু আমি বিশ্বাস করি তুমি তার জীবনে অলৌকিক কাজ করবে প্রভু, তুমি অনুগ্রহ করো। প্রার্থনা করি প্রভু যারা এই মুহূর্তে তোমার কাছে আছে প্রত্যেকজনকে আমি রাখছি প্রভু, মালা বিশ্বাসকে রাখছি, তুমি আশীর্বাদ করো, মালা বিশ্বাসের পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশুর নামে, তুমি দয়া করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু যারা এই মুহূর্তে আছে। আমি এই মুহূর্তে পারভিন দাসকে তোমার কাছে রাখছি প্রভু, রাইট নাও পারভিন দাস এবং তার সন্তানকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তুমি ব্লেস করো ভাই পারভিনের জীবনে। আমি রশ্মিনী সরকারকে রাখছি প্রভু, তুমি কত আশীর্বাদ করেছো রশ্মিনী সরকার, তার হাজবেন্ডকে তোমার জীবনে আশীর্বাদ, তার মেয়েকে তারকে প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো, যেন এইভাবে সে তোমার গৌরব করতে পারে। সত্যি প্রভু সে মানুষের জন্য সে 20 কম্বল দিয়েছে প্রভু, রশ্মিনী সরকারের জীবনকে তুমি ব্লেস করো, যেন সে আরো তোমার মহিমা কীর্তন, তাদের সবকে তুমি আশীর্বাদ করো, তাদের ঘরকে তুমি ব্লেস করো প্রভু, তোমার অনুগ্রহ হাতে নিচে রাখছি প্রভু। ধন্যবাদ দিই প্রভু। সঙ্গীতা গায়নকে রাখছি প্রভু, আর সুবল গায়নকে রাখছি, তুমি আশীর্বাদ করো সুবল গায়ন, সঙ্গীতা তার রাখছি প্রভু, সঙ্গীতা গায়নকে ধন্যবাদ দিই প্রভু। আমি মুনমুন ঘটককে রাখছি, তুমি আশীর্বাদ করো মুনমুন ঘটক, যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, তুমি তার হাজবেন্ডকে যে সুন্দর জব দিচ্ছ আশীর্বাদ, সন্তানকে তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ দিই প্রভু।
বিশেষ করে সিমন সরকারকে তোমার কাছে রাখছি প্রভু, সিমন সরকারের জীবনকে তুমি ব্লেস করো, আশীর্বাদ করো প্রভু যিশুর নামে প্রার্থনা করি প্রভু। আমি এই মুহূর্তে প্রত্যেক বিবেকানন্দ জানাকে তোমার কাছে রাখছি, আলোমণি সিংকে রাখছি প্রভু, এবং তাদের দুই সন্তানকে প্রভু যিশুর নামে তুমি ব্লেস করো, সুস্থ রাখো, যেন এইভাবে আলোমণি বিবেকানন্দ এবং তাদের দুই সন্তান যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দি মায়ারানী হালদারকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো তাদের মেয়েকে, তাদের মেয়েদের সন্তানকে তোমার পবিত্র আত্মা দ্বারা চালনা করো। ধন্যবাদ দি প্রভু যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আমি প্রত্যেক জনকে তোমার কাছে রাখছি, যেন এইভাবে তারা, আমি এই মুহূর্তে সোনা রয়কে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, তার হাজবেন্ডের যে জবের জন্য সে প্রার্থনা চেয়েছে প্রভু তুমি আশীর্বাদ করো, সোনা রয় যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, রাইট নাও প্রভু সুন্দরভাবে তুমি তার জীবনে জব দেবে এবং সে তোমার গৌরব প্রশংসা করবে। ধন্যবাদ দিই কাশীনাথ বসাককে রাখছি, আমি প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে তোমার কাছে তার মেয়ে গার্গীকে রাখছি প্রভু, তার একটা লাইফ পার্টনার, এবং ঝুমুর বসাককে রাখছি প্রভু যিশুর নামে তুমি তাকে ব্লেস করো, আমাদের প্রত্যেক জনকে আশীর্বাদ, তুমি আমার পরিবারকে তুমি আশীর্বাদ করো। শয়তানের বিভিন্ন রকম থাকে, যে যে ফেসবুক যে ব্লক করছে প্রভু, যে তার অন্তর তুমি কথা বলো প্রভু যিশুর নামে, তার মাইন্ডকে প্রভু যিশুর নামে চেঞ্জ করো, যেন সুন্দরভাবে আমরা তোমার গৌরব প্রশংসা করতে পারি। প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, যারা সুন্দরভাবে গান দিয়ে পরিবেশন করে, যারা ইউটিউবের মাধ্যমে যে সমস্ত গানগুলো আমরা মানুষকে শোনাই, তাদের মিনিস্ট্রি কাজকে আশীর্বাদ করো, তাদের প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো, যেন এইভাবে আমরা তোমার গৌরব প্রশংসা করতে পারি। ধন্যবাদ দিই, সামনে যা কিছু প্ল্যান প্রোগ্রাম আছে আমরা তোমার কাছে ডেডিকেট করছি, বিশ্বাস করি তুমি আশীর্বাদে পরিপূর্ণ। যারা হয়তো কমান্ড করতে পারিনি অনেকজন, প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করো, হয়তো প্রভু আমার এখানে শো করছে না, আমি এই মুহূর্তে তাদেরকেও তোমার কাছে ডেডিকেট করছি, প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, সমস্ত গৌরব তোমাকে দিই, পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু আমরা তোমার কাছে সমর্পণ করছি প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো যিশুর নামে চাই, আমেন 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 এবং আমেন। আসলে আমার প্রভু প্রার্থনা করি, হে আমাদের স্বর্গোচ্চ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য, তোমার রাজ্য এসু, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীর সিদ্ধ হোক, আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যারা আপনার অপর অপরাধে ক্ষমা করিয়েছি তদন্ত তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তা নিও না কিন্তু মন্দিতে রক্ষা করো, যেহেতু যার যে পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। বিশেষ করে খোকন বৈদ্য এবং কমলা বৈদ্য তার সন্তানকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তাদেরকে ব্লেস করো আশীর্বাদ করো, যেন এইভাবে তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। সকল ভার তোমাকে দিলাম, এখন ঈশ্বরের প্রেম পবিত্রত্ব সহভাগিতা অনুগ্রহ শান্তি চেতনা তাদের রত প্রত্যেক জনের থেকে এখন থেকে অনন্তকাল বিরাজমান হোক, ঈশ্বর পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্রত্ব প্রভু যিশুর নামে চাই, আমেন আমেন এবং আমেন। থ্যাংক ইউ, সকলকে জয় যিশু, ভালো থাকুন সুস্থ থাকুন, প্রভুর গৌরব করুন, সকলকে জয় যিশু, ধন্যবাদ। We'll be right back.